হ্যালো বন্ধুরা অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ইতিমধ্যেই কিন্তু পঞ্চাশ কোটি টাকা উঠে গিয়েছে তা আবার শুধু এই পশ্চিমবাংলা থেকে তো বন্ধুরা ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেলাইকনের নোটিফিকেশানটি অল করে আমার সঙ্গে থাকুন হ্যাঁ বন্ধুরা অযোধ্যা রাম মন্দিরের জন্য শুধু পশ্চিমবাংলা থেকেই ইতিমধ্যে উঠে গিয়েছে পঞ্চাশ কোটি টাকা বহু মানুষ লক্ষাধিক টাকা দিয়েছেন কোটি কোটি টাকাও দিয়েছেন কয়েকজন মানুষ সংগঠনের দাবি প্রাথমিকভাবে গোটা দেশ থেকে এক হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য ছিল কিন্তু ইতিমধ্যেই দেড় হাজার কোটি টাকা হয়ে গিয়েছে বাংলা থেকে সংগ্রহের লক্ষ্য ছিল পঞ্চাশ কোটি টাকা কিন্তু এখনও হাতে সময় থাকলেও ইতিমধ্যেই লক্ষ্য পূরণ হয়ে গেছে গত পনেরোই জানুয়ারি থেকে এই অভিযান চালু করা হয় চলবে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচির জন্য চারটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়েছে অযোধ্যা রাম মন্দিরের পক্ষ থেকে টাকা জমা দেওয়ার রসিদে টাকার মূল্য ছিল দশ টাকা একশো টাকা হাজার টাকা ও দু হাজার টাকা পর্যন্ত নগদ নেওয়া হচ্ছে এর বেশি অঙ্কের টাকা হলে চেক বা ড্রাফটের সাহায্যে নেওয়া হচ্ছে তো বন্ধুরা অবশ্যই অযোধ্যা রাম মন্দির ভ্রমণ কেন্দ্র হিসাবে এক উন্নত জায়গায় পৌঁছাবে এবং ভ্রমণ পিপাসু মানুষদের কাছে নিশ্চয়ই এটা ভালো খবর বলে বিবেচিত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর বন্ধুরা আমি আমার চ্যানেলে ভ্রমণ সংক্রান্ত নানা ধরনের ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি তাই এই খবরটাও আপনাদের মাঝে পৌঁছে দেওয়া উচিত বলে মনে হলো সো এই রকম আরও গুরুত্বপূর্ণ আপডেট ও ভ্রমণ সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন